2022 সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার আমির খান অভিনীত সিনেমা লাল সিং চাড্ডা। মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। তারপর বড় পর্দা থেকে দূরেই রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। 2023 সালের শেষে এসে আমিরের একটা ছবি ঘিরে শুরু হয়েছে তুমুল শোরগোল। চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, মুখের সামনে ধোঁয়া উঠছে। আমিরের এ ছবিটি নিয়ে উত্তাল নেট দুনিয়া। আমির খানকে হঠাৎ এভাবে দেখে বিশেষ কারোর কথা মনে পড়েছে সিনেমাপ্রেমীদের, বিশেষ করে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এমন ছবি, এই লুক বড়ই চেনা। আর এই ভীষণ পরিচিত লুকটা কিংবদন্তি সত্যজিৎ রায়ের। নেটিজেনদের একটাই প্রশ্ন, আমির কি তাহলে সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন? না, উত্তরটা এখনও মেলেনি। তবে লোকজনের কৌতূহল জিয়ে রেখে বলিউডের সেলিব্রিটি ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকর সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শুটিং, একটা দারুণ কিছু আসতে চলেছে। এই দারুণ কিছু যে কি তা সময় বলবে, তবে আপাতত আমিরে মজেছে নেট পাড়া, চলছে বহু জল্পনা কল্পনা। এদিকে 2022 এবং 2023 এই দুই বছর বিশেষ ভালো যায়নি আমিরের, ফিল্মি ক্যারিয়ারেও না, এমনকি ব্যক্তিগত জীবনেও না। 2024 সালটা তার কেমন যায় সেটাই দেখার অপেক্ষা। ভক্ত দর্শকরা অপেক্ষা করছেন তার কাছ থেকে ভালো সিনেমার।